নিজের স্বামীকে চা বাগানের শ্রমিককে বানিয়ে নিজের স্বার্থ সিদ্ধির জন্য মরিয়া হয়ে উঠেছেন এক মহিলা গ্রাম প্রধান প্রধানের এই ধরনের কর্মকাণ্ডে মালাবতী চা বাগানের শ্রমিক থেকে শুরু করে গোটা শেকেরকুট এলাকায় সমালোচনার ঝড় হয়েছে জানা গেছে কমলাসাগর বিধানসভার অন্তর্গত শেখারকুট মালাবতী চা বাগানের শ্রমিক হিসেবে দীর্ঘ অনেক বছর ধরে কাজ করে আসছেন অনেকেই কিন্তু এই চা বাগানের প্রকৃত শ্রমিকদের নিজস্ব কোনো জায়গা ছিল না এই শ্রমিকদের সামান্য কিছু জায়গার বিশেষ প্রয়োজন ছিল এরই মধ্যে চলতি বছরের জানুয়ারি মাসে এলাকার প্রধান সহ মালাবতী চা বাগান শ্রমিকরা মিলে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের কাছে তাদের ভূমির জন্য আবেদন করার প্রস্তুতি নেন একটি সভার মাধ্যমে যে সভায় উপস্থিত ছিলেন শেখরকূট গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপ্তি সভায় সিদ্ধান্ত হয়েছিল যারা প্রকৃত চা শ্রমিক এবং যাদের কোনো জায়গা সম্পত্তি নেই তারাই ভূমির জন্য জেলা শাসকের কাছে আবেদন করতে পারবে গ্রাম প্রধান বলে কথা সুযোগ হাতছাড়া করা মোটে উচিত নয় বলে মনে করেছিলেন মহিলা প্রধান দীপ্তি সুযোগ বুঝে নিজের স্বামী এবং বাবাকে চা বাগানের প্রকৃত শ্রমিক স্বামী এবং বাবার কোনো জায়গা সম্পত্তি নেই এমনটাই বলে জেলা শাসকের কাছে শ্রমিকদের রেজুলেশনের নাম বসিয়ে দেন জানা গেছে এলাকার মহিলা প্রধান দীপ্তিদের স্বামী নিখিল দাসের নিজ নিজস্ব বাড়ি রয়েছে চা বাগানের পাশেই এবং প্রধানের স্বামী নিখিল দাস ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে একজন স্থায়ী ব্যবসায়ী আর প্রধান দীপ্তিদের বাবা দে যদিও এই মালাবতী চা বাগানের শ্রমিক ছিলেন কিন্তু উনার শেখারকোট সহ আরও দু একটি জায়গায় নিজস্ব সম্পত্তি রয়েছে কিন্তু তা সত্ত্বেও মহিলা প্রধান দীপ্তি দিয়ে নিজের পদ এবং ক্ষমতাকে অপব্যবহার করে নিজের স্বামী এবং বাবাকে ভূমিহীনের পরিচয় দিয়ে চা বাগানের জায়গা হাতিয়ে নিতে মরিয়া হয়ে ওঠে যদিও এই বিষয়ে প্রধান দীপ্তি দিয়ে মানুষের কাছে বলে বেড়াচ্ছেন জেলা শাসকের কাছে ভূমি চেয়ে রেজুলেশন কিভাবে স্বামী এবং পিতার নামে বসানো হয়েছে তা তিনি নাকি জানেন না অথচ চা বাগানের অন্যান্য শ্রমিকদের কাছ থেকে জানা গেছে জেলা শাসকের কাছে এই রেজুলেশন পাঠানোর আগে প্রধান দীপ্তিদের সামনে সকলের নাম পরে শোনানো হয়েছে অথচ শাক দিয়ে মাছ ঢাকার জন্য সব ধরনের চেষ্টা করে বেড়ালেও চা বাগানের শ্রমিকদের কাছে সব কিছুই পরিষ্কার হয়ে গেছে গত সতেরো জানুয়ারি শ্রমিকদের পক্ষ থেকে এই রেজুলেশন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের অফিসে জমা পড়ার পর শ্রমিকদেরকে ভূমি প্রধানের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রক্রিয়া শুরু করা হয়েছে তবে মহিলা গ্রাম প্রধান দীপ্তিদের এই ধরনের কর্মকাণ্ডে মালাবতী চা বাগানের শ্রমিক থেকে শুরু করে গোটা শেকারকোট এলাকায় সমালোচনার ঝড় বইছে দাদু আপনি কি এই বাগানের শ্রমিক আমরা পুরনো শ্রমিক কত বছর ধরে আপনার এই বাগানে কাজ আমার বাবা প্রায় আশি বছর চলে আচ্ছা নিখিল দাস যে মানে উনি কি বাগানের শ্রমিক বাগানের শ্রমিক না তিনি তো প্রধানের জামাই মানে দীপকদের জামাই আর কি প্রধান যে আছে প্রধানের জামাই আচ্ছা প্রধানের হ্যাঁ প্রধানের বাবা যে ওনার নাম দীপক দে হ্যাঁ উনি কি বাগানের শ্রমিক উনি বাগানের শ্রমিক আমাদের কাছে একটা খবর আছে যে মানে প্রধানের যে বাবা দীপক দে ওনার নিজস্ব জায়গা সম্পত্তি আছে তা আছে তারা রয়েছে কল্যাণপুর হ্যাঁ আচ্ছা প্রধানের মানে যিনি স্বামী যে নিখিল দাস হ্যাঁ উনি কি কাজ করেন উনি দোকানদারি করে বাইরে আচ্ছা উনি তো আপনাদের বাগানে কোনো শ্রমিক না শ্রমিক না শ্রমিক শ্রমিক না না আগে ছিল আচ্ছা তো আপনারা কি জানেন যে আপনাদের এখানে মানে আপনারা যেভাবে জেলা শাসকের কাছে মানে জায়গার পুনর্বাসনের জন্য যে জায়গা চেয়েছিলেন উনিও চেয়েছেন এই বিষয়টা আপনারা জানেন এটা তো দেখেন এগুলি তো সরকারের নিয়ম আছে নিয়ম অনুসারে যার জায়গা থাকবো নিজস্ব জায়গা থাকলে বাগানের থেকে জায়গা দেওয়া হয়তো হুম 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 এগুলি যার যার ইয়ে হচ্ছে সরকার দেখা দিব আচ্ছা এখানে যে প্রধানের বাবা এবং প্রধানের স্বামী মানে তারা যে মানে জায়গার জন্য প্রেয়ার করেছে তাদের নাম গেছে ডিএম অফিসে মানে এই বিষয়টা নিয়ে কী বলবেন তারা তো পাওয়ার যোগ্য না আপনাদের মতে এটা তো আমি যতটুকু জানি এটা ইনকোয়ারির মাধ্যমে দেখা হইব কার জায়গা আছে কার নাই শ্রমিক না